हेलो स्टूडेंट्स, वेलकम टू माय फिजिक्स लेक्चर्स। तुम्हरा आशा करी भीषण भीषण भालो आछो और भालो थाकबे ही ना केनो, तुम्हादेर सिलेबास अनेकखानी एगिए गेछे। आजकेर आमरा जे टॉपिक आलोचना करब, अर्थात जे टॉपिकटा आमरा लास्ट भिडियोते आलोचना करेछिलाम तारटी कन्टिन्यूएशन हबे। अर्थात फार्स्ट आमरा रिक्यापिचुलेशने जाब, तारपरे आमरा भर केंद्रेर गति এটা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের যে ক্লাসের উপরে ভিডিও সেটা হলো ক্লাস 11 চ্যাপ্টার নাম্বার 7 আমাদের পিডিএফ অনুযায়ী, এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট যে টপিকটা পড়েছি চ্যাপ্টার নাম্বার 7 এর সেটা হলো ভরকেন্দ্রের সংজ্ঞা এবং তার বিভিন্ন রকম যে বিষয়গুলো রয়েছে সেগুলো। এবারে আজকের আমরা রিক্যাপিচুলেশন করব যে ভরকেন্দ্র সম্পর্কে আমরা কি কি জেনেছি, আগের লেকচারে কি কি আলোচনা করেছি। অ্যাট ফার্স্ট আমরা সেই বিষয়গুলো লিখে ফেলব, তোমরাও সুন্দর করে নোট তৈরি করো, ধীরে ধীরে তোমরা ভিডিও দেখবে এবং একটুখানি পজ করে তোমরা আস্তে আস্তে করে নোট বানিয়ে নেবে। হ্যাঁ, যেটা বলতে গেছিলাম ফার্স্টে আমরা রিক্যাপ করব যে ভরবেগ সম্পর্কে আমরা কি কি আলোচনা করেছিলাম, সেখান থেকে যা যা পেয়েছি অর্থাৎ যে জিস্ট যে সামারি আমরা পেয়েছি সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। তারপরে আমরা ভরকেন্দ্রের উপরে বিভিন্ন প্রবলেম, অর্থাৎ একটা সংস্থার ভরকেন্দ্র কোথায় আছে সেটা নির্ণয় করার জন্য যে মেথড আমরা ব্যবহার করেছিলাম, অর্থাৎ ইন্টিগ্রেশন মেথড, সামেশন মেথড, এইগুলো নিয়ে আবার একটু আলোচনা করব। তারপরে আমরা এই ভরকেন্দ্রের গতি সম্পর্কে আলোচনায় যাব। ফার্স্ট আমরা ভরকেন্দ্রের যে বিষয়গুলো পেয়েছিলাম যে কোন সংস্থার সমস্ত ভরের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি যে বিন্দুর সাপেক্ষে যে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে শূন্য হয় তাকে ওই সংস্থার ভরকেন্দ্র বলে, ওই সংস্থার ভরকেন্দ্র বলে। দু নম্বর হলো যে ভরকেন্দ্র হলো কোনো একটি বস্তুর ক্ষেত্রে অদ্বিতীয় বিন্দু, অর্থাৎ একটি বস্তুর দুটো ভরকেন্দ্র হয় না। ভরকেন্দ্র হলো কোনো দৃঢ় বস্তুর একটি নির্দিষ্ট অদ্বিতীয় বিন্দু, একটি বস্তুর দুটি ভরকেন্দ্র থাকতে পারে না। কোনো বস্তুর যদি আকৃতির পরিবর্তন ঘটে তখন তার ভরকেন্দ্রের অবস্থান বদলায় শুধুমাত্র, অর্থাৎ একটি থাকে অবস্থানটা বদলে যায়। কোনো বস্তুর আকৃতির পরিবর্তন ঘটলে সেটা অবশ্যই দৃঢ় বস্তু নয়, আকৃতির পরিবর্তন ঘটানো যাচ্ছে, তাকে বিকৃত করা হচ্ছে। আকৃতির বা কোনো বস্তুকে বিকৃত করা হলে তার ভরকেন্দ্রের অবস্থান পরিবর্তিত হতে পারে। তিন নম্বর কি, কোনো বস্তুর ভরকেন্দ্র উপাদানের বাইরে থাকতে পারে। কোনো বস্তুর ভরকেন্দ্র বস্তুর
উপাদানের বাইরেও থাকতে পারে, এটা কিন্তু পরীক্ষায় আসে। খুব সহজ প্রশ্ন, যে এর ব্যাখ্যা করো, তখন বলবে যে এইরকম একটা বলয়, এই বলয়ের সমগ্র ভর এইরকম জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু এখানে কোনো ভর আছে, ভর নেই, এখানে কোনো উপাদান আছে, উপাদান নেই, কিন্তু তার ভর কেন্দ্রটা এই জায়গাটা, এখানে উপাদান নেই, এখানে উপাদান নেই, হ্যাঁ, কিন্তু এটাই ভর কেন্দ্র, এটাই হলো সেন্টার অফ মাস। হ্যাঁ, এইটা তোমরা আলোচনা করে রাখবে বা নিজেরা নিজেদের মত তৈরি করে রাখবে, যে পরীক্ষা এলে তুমি কীভাবে সেটাকে ব্যাখ্যা দিয়ে লিখবে। এখন বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন না, উদাহরণ দিলেই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এই হলো গিয়ে এই তিনটে আলোচনা। এছাড়াও আমরা একটা আলোচনা করেছিলাম সেদিন, আমরা ফার্স্ট টু লাস্ট একটা আলোচনা করেছিলাম, আজকেও আমরা সেটার ফিজিক্যাল সিগনিফিক্যান্স ভালো করে জানতে পারবো, যেটা হলো চার নম্বর, যে কোনো বস্তুর বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়ারেখা বস্তুটির ভরকেন্দ্রগামী হলে ক্রিয়ারেখা কেন বলা হচ্ছে, ধরো এরকম একটা বস্তু আছে, এরকম একটা গোলক আছে, তাহলে ভরকেন্দ্রটা এখানে, এখানে তো ডাইরেক্ট আমি বল প্রয়োগ করতে পারছি না, আমি যদি এরকম বল প্রয়োগ করি, এই ক্রিয়ারেখা বরাবর যদি বল প্রয়োগ করি, সেক্ষেত্রে তার শুধুমাত্র চলন ঘটবে, এটা আমরা বারবার বলেছি লাস্ট ভিডিওতে। ভরকেন্দ্রগামী হলে বস্তুটির রৈখিক চলন ঘটে, বা শুধু চলন ঘটে, চলন ঘটে কোনরূপ ঘূর্ণনের সৃষ্টি হয় না। তুমি বলবে স্যার এটা আমি পরীক্ষা করে দেখেছি ঘূর্ণন হয়। হ্যাঁ, তোমার এখানে বাধা বল টাধা বল কোনো কিছু নেই বলে এখানে বলেছি। দেখো, প্রযুক্ত বলের ক্রিয়ারেখা, প্রযুক্ত বল মানে শুধুমাত্র একটাই বল, যেখানে নো গ্র্যাভিটি, নো বাধা বল, সব কিছু তুমি যদি কনসিডার করো, ভাবো, তোমাকে থিঙ্কিং বাড়াতে হবে, তাহলে তুমি এটা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যিই তাই, এই বলটার উপর শুধুমাত্র এই বল, এখানেই বল যদি প্রযুক্ত হয় তাহলে বলটা সামনের দিকে সমানভাবে এগিয়ে যাবে, তার কোনো ঘূর্ণন ঘটবে না। এই হলো গিয়ে আমাদের রিক্যাপ। এরপরে আমি কি বলেছিলাম, যে আমরা কয়েকটা উদাহরণ, আমরা যে আগের দিনের যে হিসেবগুলো করেছিলাম, অবশ্যই আমরা সেই হিসেবগুলো নিশ্চয়ই এতদিনে যারা তোমরা আমার এখানে রয়েছো, অর্থাৎ ফিজিক্স টাইম বা আমার চ্যানেলে রয়েছো, সেখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যেগুলো করানো হয়েছে সেগুলো আশা করব তোমরা খুব সহজে ধরে নিয়েছো। এবারে আমি পার্টিকুলার দু একটা প্রবলেম আমি দেখাবো, সেই প্রবলেমটা খুব সহজে তুমি বুঝতে পারবে। ধরো তোমাকে বলা আছে যে এইরকম একটা বস্তু রয়েছে, তাহলে তুমি এটা সিমিট্রি থেকে বুঝতে পারছো যে এই বস্তুটার ভরকেন্দ্র এই জায়গাটায় আছে। আবার তোমাকে দিয়ে দিল এইরকম একটা বস্তু রয়েছে, তাহলে সিমিট্রি থেকে তুমি বুঝতে পারছো এই বস্তুটার ভরকেন্দ্র কোথায় রয়েছে। এরকম বস্তু দিলে তাহলে আলটিমেট তাদের ভরকেন্দ্রটা কোথায় হবে, তাহলে আমাকে কী করতে হবে, যে এই পুরো দুটো বস্তুর ভরকেন্দ্র একসঙ্গে খুঁজতে যাব না আমরা, আমরা কেন এত বোকামি করব, আমরা পুরো এই সিস্টেমটার প্রথমে ভরকেন্দ্র বের করব, ও ওয়ান বা সি ওয়ান, আর এইটার ভরকেন্দ্র প্রথমে আমরা বের করব সি টু। এই দুটোর স্থানাঙ্ক যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এদের সংযোগী যে সরলরেখাংশ, সেই সরলরেখাংশের মধ্যে কোনো না কোনো স্থানে আমরা ভরকেন্দ্র নির্ণয় করতে পারবো। ধরা যাক এরকম একটা এক্সাম্পল তোমাকে বলল যে এরকম একটা বর্গাকার পাদ রয়েছে, এটা একটু সহজ ছোট করে দিই, এরকম বর্গাকার পাদ রয়েছে, এই পাদটা এই পাদটা এইখানটা আমি মূলবিন্দু দিয়ে দিলাম,
एक्स अक्ष वाई अक्ष ए रकम कर तुम्हार सुविधार्थे तुम्हें जो प्रश्न देखने एक्स अक्ष वाई अक्ष नाओ देते हाँ क्योंकि तुम्हें एगुलो दिए देवे पात्रार दैर्घ्य मैं बाहुर दैर्घ्य प्रति बाहुर दैर्घ्य ए पात्रार प्रति बाहुर दैर्घ्य टू ए दुटो एक ही उपादान तैरि पात तुम्हें बोले देवे दुटो एक ही उपादान एक ही बेधर पात एक ही उपादान एक ही बेधर पात हवा मान कि जे एर एरियार ऊपर डिपेंड कर मास कत तो। एर एरियार ऊपर डिपेंड कर मास कत तो। तो जो ये मासटा यही रकम जगह आम ओन तार स्थानांक निर्णय करते पर और एर मासटा यही रकम एक जगह आम टू तार स्थानांक निर्णय करते पर निर्णय करीजे सिसटेमटा के दोटो पॉइंट मास धरे नीते पर एम ओन और एम टू तर स्थानांक पे जाओ पावर फोर आम्रा सेंटर अफ मास कोथाय आम्रा बेर करते पारबो कि बोल्लाम बोझा गेल निश्चय ताहले आम्रा फार्स्ट कि करब ना एखाने एर स्थानांकटा कत हबे देखो एटा जदि एक्स अक्ष हय आम्रा इजी आम्रा जेभाबे खुशी निते पारि आम्रा जदि एखान थेके एक्स अक्ष नितम एखान थेके जदि ओरिजिन धरतम ताओ हतो एखान थेके धरले हतो किन्तु आम्रा एरकम एटा जास्ट इच्छे हलो एखन आम्रा निलाम ताहले एखाने एर जे जे भरकेंद्र से भरकेंद्रे स्थानांक आमरा सहजे बेर करते पारबो कारण आमरा जानी एकटा पातेर क्षेत्रे वर्गाकार पात जदि हय सेटा सुषम जदि हय तार ठीक माझेर बिंदुते थाके भरकेंद्र ताहले एखाने आमार ए बाई टू दूरत्व एइदिके आर उपरेर दिके ए बाई टू दूरत्व ताहले एक्स हबे माइनस ए बाई टू आर वाई हबे प्लस ए बाई टू आर एइदिके कि हबे एटा टू ए होले एटा ए हबे তাহলে x হবে এখানে এই m2 এর স্থানাঙ্ক কত হবে x হবে a আর y হবে -a দেখো দেখো এই দিকটা মাইনাস এটা 2a যদি হয় এইটা হবে এটা সবগুলো 2a 2a স্কয়ার স্কয়ার প্লেট বলা হয়েছে হ্যাঁ বর্গাকার চাকতি চাকতি বলা হয়েছে বর্গাকার চাকতি যদি হয় এদিকে a হবে আর এটা হবে -a কেমন তাহলে এর স্থানাঙ্ক এই m1 এর স্থানাঙ্ক আমরা এখানে বসিয়ে দেব माइनस ए बाय टू प्लस ए बाय टू और एम टू एर स्थानांक आमरा पाबो ए और माइनस ए निश्चय बोझा गया है क्लियर एकदम एबारे तुम्हें एम ओन और एम टू एर भैल्यू तुम्हें जानो ना एदेर भैल्यू तुम्हें बेर करते हबे जे आमी जदि एम एटार भैल्यू बोली प्रति एकक क्षेत्रफलेर पातेर भर समान जदि आमी सिग्मा धरि सिग्मा होले प्रथम पात्रार भर ताहले कि हबे ए मान समान कि हबे सिग्मा इंटू पातेर क्षेत्रफल प्रति एकक क्षेत्रफले सिग्मा ताहले एई पुरो क्षेत्रफलेर जन्य तार भर कत हबे ए मान सिग्मा इंटू एर क्षेत्रफल होच्छे ए स्क्वायर आर एम टू ताहले कि हबे सिग्मा इंटू टू एर होल स्क्वायर एर थेके सहज करे आर हय ना অনেকভাবে এটা করা যায় আমি এটা তোমাদেরকে এইভাবে দেখালাম তোমরা যাতে সহজে এটা ক্যাচ করতে পারো এম ওয়ান তাহলে এখানে কি হবে তাহলে এখানে সেন্টার অফ মাস কি হবে সেন্টার অফ মাসের যে ফর্মুলা আমরা জানি এম ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান একদম সংক্ষিপ্ত করে যেটা লাস্টে আমি বলেছিলাম প্লাস এম টু ইন্টু এক্স টু ওয়াই টু বাই এম ওয়ান প্লাস এম টু এই ফর্মুলাটা তোমরা বসাবে বসালে তোমরা কিন্তু এখানে সহজে ইজিলি তোমরা কিন্তু এটা ক্যালকুলেট করে ফেলতে পারবে প্রথমে তুমি এম ওয়ান কে এটাকে তুমি এম ধরো তাহলে এটা কি হবে দেখো ফোর ইন্টু আরেকটু সহজ করে নেওয়া যাক ফোর ইন্টু সিগমা স্কোয়ার কেন দুই স্কোয়ার চার চারকে বের করে নিলাম সিগমা সিগমা স্কোয়ার কল কেন করলাম না সিগমা স্কোয়ার সমান এম তাহলে এটা হবে ফোর এম তাহলে এম ওয়ান সমান এম এম ওয়ান সমান এখানে লিখব এম ওয়ান সমান এম হলে एम टू समान फोर एम एखन तो तुम्हें यहाँ कर देखाले परीक्षा जदि आसे अर्थात बोर्ड परीक्षा जदि आसे तुम्हें ये कर देखाते हैं किंतु जो एम सी क्यू आसें तक तुम्हें ये आइडिया रखते हैं जेटा यटार भर देवा नहीं बाहुर दैर्घ्य देवा आर उपादान तर बेद समान बला आर मैंने तुम्हें सेखान गंध पे जाखान भर बेर करते बोलते एर भर जदि एम है एर फोर एम ये डायरेक्ट लिखे देवे হ্যাঁ তখন আর এই হিসেব করতে হবে না এখন তুমি হিসেবটা ভালো করে বোঝো যতবার খুশি তুমি
মানে যতবার বুঝতে না পারো তুমি বোঝার চেষ্টা করো, নিজে লেখার চেষ্টা করো, নিজের মতো করে এটা ক্যালকুলেট করার চেষ্টা করো, সেটা ঠিক আছে। কিন্তু যখন এমসিকিউ পড়বে তখন তোমাকে এইভাবে ফটাক করে বসিয়ে নিতে হবে। এরপরে তোমাকে বের করে ফেলতে হবে সেন্টার অফ মাসের স্থানাঙ্ক। সেন্টার অফ মাসের স্থানাঙ্ক এক্স ওয়াই হলে আমরা এম এর জায়গায় এম ওয়ানের জায়গায় এম লিখব, আর তার এটা হবে মাইনাস এ বাই টু প্লাস এ বাই টু। আহ, একটু ছোট হয়ে গেল, আর একটু বড় করে নিতে হবে। এক্স ওয়াই সমান এম ওয়ানের জায়গায় আমি এম বসাবো, এম ওয়ানের জায়গায় এম বসাবো, এক্স ওয়ানের জায়গায় এইটা মাইনাস এ বাই টু, আই ওয়ানের জায়গায় এ বাই টু প্লাস, এরপরটা কোনটা হবে, এটা কী হবে, ফোর এম হবে, ফোর এম ইন্টু ফোর এম ইন্টু এ মাইনাস এ বাই এম প্লাস ফোর এম। তাহলে কী হবে, এটা হবে ফোর এম এ, আর এটা হচ্ছে এম এ বাই টু। দেখো ফোর এম এ প্রথমটা হচ্ছে ফোর এম এ, এক্সটা হচ্ছে আর এখানে মাইনাস এম এ বাই টু। তাহলে এটা কী হবে, আর দুগুণে আট, আট থেকে একবার দিলে সাত, সেভেন এম এ বাই টু, ঠিক লিখেছি, হ্যাঁ ঠিক আছে, ফোর সেভেন এম এ বাই টু। কমা দিয়ে আমি এবারে ওয়াই এরগুলো হিসাব করব, এম এ বাই টু ফার্স্টেরটার জন্য হবে এম এ বাই টু, আর দ্বিতীয়টার জন্য হবে মাইনাস ফোর এম এ, ফোর এম এ। তাহলে এখানে কী হবে, এটা হয়ে যাবে আবার উল্টো সেভেন মাইনাস সেভেন এম এ, দেখো এম এ মাইনাস এইট এম এ, মাইনাস সেভেন এম এ বাই টু, খুব ভালো, মাইনাস সেভেন এম এ বাই টু, অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ এই সমস্ততে হবে। আচ্ছা দেখা যাক, এবার ফোর ফাইভ এম এ হবে ফোর এম এ প্লাস এ ফোর এম প্লাস এম সমান হবে ফাইভ এম এ এম, তাহলে এখানে এম এমগুলো কেটে গিয়ে দিলে কী হবে, এটা হবে দু পাচ্ছে দশ, সেভেন এ বাই টেন, আর এটাও হবে মাইনাস সেভেন এ বাই টেন। অর্থাৎ কোন পজিশানে এটা হবে এক্স্যাক্টলি তুমি বুঝতে পারছো, পয়েন্ট সেভেন এ আর মাইনাস পয়েন্ট সেভেন এ, এইরকম একটা পজিশানে এর সেন্টার অফ মাস হবে। তাহলে পয়েন্ট সেভেন এ কোন দিকে, এটা যদি পুরো এখানে এটা এই পর্যন্ত যদি এ হয় তাহলে এইরকম একটা জায়গা থেকে পয়েন্ট সেভেন এ, আর মাইনাস পয়েন্ট সেভেন এ কী হবে, এইরকম জায়গা। তাহলে এইরকম একটা জায়গায় আমরা টোটাল সেন্টার অফ মাস, পুরো সিস্টেমটা সেন্টার অফ মাস পাবো। তাহলে এই জাতীয় প্রবলেমে তোমরা কী করবে, আলাদা আলাদা তুমি সেন্টার অফ মাস আগে বের করে নাও, বের করে নেওয়ার পরে ওই সেন্টার অফ মাসগুলোকে পয়েন্ট বলে, পয়েন্ট মাস বলে ধরো। সেন্টার অফ মাসের কনসেপ্ট থেকে তুমি বুঝতেই পারছো যে ওইখানে এই বস্তুটা সমস্ত ভর এখানে জমা আছে বলে ধরবো, এই বস্তুটা সমস্ত ভর এখানে জমা আছে বলে ধরবো। তাহলে এই দুটো বস্তুর মধ্যে দূরত্ব যায় সেটা আর জানার দরকার নেই, কারণ তাদের স্থানাঙ্ক দেওয়া আছে, সেই স্থানাঙ্কগুলো বসিয়ে দিলে আমরা সেন্টার অফ মাসের যে স্থানাঙ্ক সেটা আমরা পেয়ে যাবো। এইভাবে তোমরা কিন্তু করে ফেলবে। হ্যাঁ, লাস্ট আর একটা আমি বলে দেবো, যেটা না বললে নয়, ভরকেন্দ্র শেষ করব, তারপরে আমি ভরকেন্দ্রের গতিতে আসবো। সেটা হলো গিয়ে যে একটা তোমাকে এরকম একটা বৃত্তাকার চাকতি দিয়েছে, তোমাকে বলে দিয়েছে এই বৃত্তাকার চাকতির যে ব্যাসার্ধ সেটা হলো আর, ব্যাসার্ধ আর। এবার এই চাকতির গা ঘেসে এইরকম আর ব্যাসের অর্থাৎ আর বাই টু ব্যাসার্ধের একটা চাকতি আমি কেটে বের করে নিলাম, আর বাই টু ব্যাসার্ধের একটা চাকতি আমি কেটে বের করে নিলাম। তাহলে এখন এই যে ফাঁকা চাকতিটা থাকলো, অর্থাৎ এখন কে আছে, কীরকম আছে, এই চাকতিটার অবস্থা হয়েছে এইরকম, এইরকম অংশটা দেখতে পাওয়া যাচ্ছে আর এটা পুরো ফাঁকা। এর সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস কোথায় হবে এটা তোমাকে কোশ্চেন দেবো, তখন তুমি কীভাবে এটাকে সলভ করবে। না, এটাকে সলভ করার জন্য সেই ভরকেন্দ্রের যে সংজ্ঞা বা ভরকেন্দ্রের যে আইডিয়া আমাদের হয়েছে সেটাকে কাজে লাগাতে হবে। দেখো, আমি যদি এই প্রথমে এই দুটো বস্তুকে আলাদা আলাদা ধরতাম, ধরতাম যে এটা একটা আলাদা বস্তু, এটা একটা আলাদা বস্তু, তাদের যে সম্মিলিত ভরকেন্দ্র সেটা কোথায় হতো, এই জায়গাটায়, তখন তো কাটা হয়নি। আবারও বোঝার চেষ্টা করো, অনেকেই বুঝতে পেরে গেছো ফার্স্ট কথাতেই যে আমার এই পুরো একটা একটা চাকতি এখানে কাটা হয়নি, তাহলে তার ভরকেন্দ্র কত, সেন্টার অফ মাস এটা হবে। এবার আমি যদি এইটার ভরকেন্দ্র বলি এই জায়গাটায় আছে, তাহলে এই পুরোটার ভরকেন্দ্র নিশ্চয়ই এরকম একটা জায়গায় আছে, যার ফলে এদের দুটো মিলে যে সেন্টার অফ মাস হয় সেটা এদিকে এসছে। যদি এইখানে এম ওয়ান থাকতো আর এখানে এম টু থাকতো, তাহলে তাদের ভরকেন্দ্র কোথায় হতো, এই কেন্দ্রে হতো, সেন্টারে হতো। হ্যাঁ, তাহলে এখানে এম টু মানে কি, এই যে চাকতিটা
এই চাকতিটার ভর আমি যে বিন্দুতে ধরব সেটাই হবে এই ফাঁকা চাকতিটার ভর কেন্দ্র। সেই বিন্দুটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে আমার ভরগুলো আলাদা করে বের করে নিতে হবে। ফার্স্টে আমাকে পুরো চাকতিটাই, সম্পূর্ণ চাকতিটার ভর আমাকে ধরতে হবে এম। ধরি পুরো চাকতির ভর সমান এম, পুরো চাকতির ব্যাসার্ধ সমান আর হলে প্রতি একক ক্ষেত্রফলে ভর সিগমা সমান কি হবে, এম বাই পাই আর স্কোয়ার। পুরো চাকতির ভর আমরা পেয়ে গেলাম। এবারে এই চাকতিটার ভর আর বাই টু ব্যাসার্ধের চাকতির ভর তাহলে কত হবে, এম ওয়ান আমি ধরব সমান কি হবে সিগমা ইনটু পাই আর বাই টু এর হোল স্কোয়ার, প্রতি একক ক্ষেত্রফলে আমি যে ভর পাচ্ছি ইনটু তার ক্ষেত্রফল করলে আমরা ভর পেয়ে যাব কি হবে, সিগমা পাই আর স্কোয়ার বাই ফোর। এই সিগমা ইনটু পাই আর স্কোয়ার সমান কত, সিগমা ইনটু পাই আর স্কোয়ার সমান হলো ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম বাই ফোর। এইখান থেকে আমরা এম ওয়ানের ভ্যালু অর্থাৎ এই চাকতিটার ভর আমরা পেয়ে গেলাম এম বাই পুরো চাকতির ভর এর এক চতুর্থাংশ, পুরো চাকতির ভরের এক চতুর্থাংশ। এবারে আমরা এইটার ভর বের করব, এইটার ভর তাহলে কি হবে, পুরোটার ভর যদি এম হয় সেখান থেকে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে হবে ওইটা এই অংশটার ভর অর্থাৎ কাটা চাকতির অর্থাৎ যে রেস্ট অংশটা হয়েছে যে চাকতিটা এখনও বেঁচে আছে কেটে নেওয়ার পরে, হ্যাঁ তাহলে বাকি অংশের ভর বলে এখানে লিখব। অতএব বাকি অংশের ভর এম টু সমান হবে এম মাইনাস এম বাই ফোর সমান হবে থ্রি এম বাই ফোর। এবারে আমরা বুঝতে পারবো যে আমার যেহেতু এই রেখা বরাবর এর ভর কেন্দ্রটা রয়েছে, এই চাকতিটার ভর কেন্দ্র এখানে রয়েছে, তাহলে নিশ্চয়ই এই দিকে এই রেখা বরাবর এই দিকে কোনো বিন্দুতে এম টুটা থাকবে, এখানে এম ওয়ানটা আছে। এবার আমরা সেটা এঁকে ফেলব, এখানে রয়েছে এম ওয়ান আর এখানে রয়েছে এম টু, এদের সেন্টার অফ মাস কোথায় না সেটা আমার আগে থেকেই জানা, এখন আমার সেন্টার অফ মাসটা নির্ণয় করতে হবে না কারণ সেন্টার অফ মাসটা এদের জানি, এর সেন্টারটা কোথায় আমি জানি না। তাহলে আমার আননোন বিষয়টা হলো এইটা এক্স, এই বিষয়টা আননোন, আর এই দিকটা কত না এটা তো আমরা অলরেডি জানি। এটা যদি আর হয়, এটা পুরোটা আর, তাহলে ব্যাসার্ধ কত হবে, এটা পুরোটা আর নয় এটা হচ্ছে আর বাই টু আর এই দিকটা হবে আর বাই টু, আগে একটু ভুল লেখা হয়ে গেছে, এটা হবে আর বাই টু। তাহলে এখানে কী হবে, এইটা হবে আর বাই টু আর এইটা হবে এক্স। এবারে ভর কেন্দ্রের সংজ্ঞা অনুসারে বলো, একদম ফার্স্ট দিক থেকে প্রথম দিন থেকে যেটা আমি বলে এসেছি ফার্স্ট স্টেপে আমরা যেগুলো বলেছিলাম যে এইটা এই এক্স গুণিতক এম টু সমান হবে আর বাই টু ইন্টু এম ওয়ান। এখানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ সেন্টার অফ মাস, ভর কেন্দ্রের সংজ্ঞানুসারে আমরা পাব এম টু ইন্টু এক্স সমান, এগুলো সব লিখে ফেলবে তোমরা খাতায়, আমি সবটাই এখানে লিখতে পাচ্ছি না বোর্ডটা অনেকটাই ছোট, তোমরা লিখে ফেলবে যে এম টু ইন্টু এক্স সমান হবে এম ওয়ান ইন্টু আর বাই টু। এবার এম টু কত, এম টু হলো থ্রি এম বাই ফোর ইন্টু এক্স, এম ওয়ান কত এম বাই ফোর ইন্টু আর বাই টু। এবারে তুমি এম এমগুলো ঘটিয়ে দাও, ঘটিয়ে দিলে তুমি পেয়ে যাবে কি, তুমি এক্সের ভ্যালু পেয়ে যাবে, এখানে এম চলে গেল আর আছে এখানে চার একটা কেটে দাও তাহলে হবে এক্স ইকাস টু আর বাই সিক্স, অর্থাৎ এই দিক থেকে আর বাই সিক্স দূরত্বে এই যে অংশটা, এই অংশটাকে আমি যদি গোল 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 করে দেখাই, এই গোল 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 এই অংশের এই অংশের যে ভর কেন্দ্র সেই ভর কেন্দ্রটা
मूल जो चाकती छिलो से चाकतिर केंद्र थेके बाँ दिके माने उल्टो दिके एटा जेदिके केटे नेवा हयेछे तार उल्टो दिके बाँ दिके तो बोलबो ना एदिके ओ काटते तो कोन दिके काटार कथा तो आर बोला नेई सेई क्षेत्रे तुमि बोलबे जेदिके चाकतिटा केटे नेवा हयेछे एकटा चाकती सेखान थेके तार उल्टो दिके आर बाई सिक्स दूरत्वे एई काटा चाकतिर भर केंद्र थाकबे आमि एइटुकुई बोलबो आर बेशी उदाहरण देवार प्रयोजन नेई एरपरे एटाके चाकती ना करे कि करबे एकटा गोलक करे देबे একটা সলিড স্পিয়ার করে দেবে সেই সলিড স্পিয়ার থেকে আর বাই টু এর কেটে নিতে বলবে সেটাও তুমি পেয়ে যাবে সলিড স্পিয়ারের ক্ষেত্রে তোমার এরিয়া এখানে এরিয়া হবে না সেখানে ভলিউম হবে চারের তিন পাই আর কিউব আর ভলিউম ডেন্সিটি রো ইন্টু চারের তিন পাই আর কিউব করে দেবে করে তুমি এম ধরবে হ্যাঁ তারপরে সেখান থেকে কেটে নেবে রো ইন্টু চারের তিন পাই আর এর জায়গায় আর বাই টু এর হোল কিউব করে দেবে তাহলে সেটা হবে কত এম বাই এইট হ্যাঁ সেটা হবে এম বাই এইট কাটা অংশটার ভর এম বাই এইট বাকি অংশের ভর তাহলে সেভেন এম বাই এইট সেটা থেকে তুমি এই ফর্মুলা বসিয়ে সেটাও সলভ করতে পারবে দেখো ফিজিক্সে কিন্তু সব কিছু করে দিলে হবে না সব প্রবলেম করে দিলে হবে না আস্তে 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 করে তোমাদেরকে একটা টাইপ দেখিয়ে দেওয়া হলে তোমরা যেন সমস্ত পারো ওই টাইপের যা আছে সমস্ত যেন করতে পারো সেইটা তোমার চেষ্টা থাকতে হবে নিশ্চয়ই তোমার চেষ্টা আছে নাহলে তুমি ফিজিক্স টাইমে আছো কী করে তোমরা সুন্দরভাবে এগুলো ধীরে ধীরে করতে পারবে একটা একটা করে বুঝে নাও তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না এই গেল আমাদের ভর কেন্দ্রের বিষয়ে ভর কেন্দ্রে একটু বড় ভিডিও হয়ে গেছিলো যার জন্য আমি পুরোটা কমপ্লিট করিনি আজকের বাকি অংশ করে দিলাম এরপরে ভর কেন্দ্রের গতি নিয়ে আমি আলোচনায় আসছি আজকের যে টপিক সেটা হলো ভর কেন্দ্রের গতি হ্যাঁ দুটো বস্তু আছে সেই বস্তু দুটোর গতি রয়েছে তাহলে তাদের ভর কেন্দ্রেরও গতি থাকে থাকতেও পারে আবার নাও থাকতে পারে হ্যাঁ সেই ভর কেন্দ্রের গতিটা আমরা পাবো কী করে দেখো ফার্স্টে আমরা ভর কেন্দ্রের সংজ্ঞা ধরো এইরকম অনেকগুলো পার্টিকেল আছে এই সংস্থাটার ভর কেন্দ্র ধরো এই জায়গাটায় সিওএম এই জায়গাটায় সেইটা যদি আমি আর বলি ক্যাপিটাল আর যদি বলি আর এইগুলোর আর ওয়ান হ্যাঁ একটু ঠিক করে লেখা যাক এই পার্টিকেলটার অবস্থান ভেক্টর ধরো আর ওয়ান এটা ধরো আর টু এরকম করে আমি লিখে যাচ্ছি আর টু এরকম করে অনেকগুলো পার্টিকেল আছে আর এ আর এ তাহলে সেন্টার অফ মাসের যে যে ডেফিনেশান সেই ডেফিনেশান অনুযায়ী আমরা কী বলব এখানে যদি এন সংখ্যক পার্টিকেল থাকে প্রত্যেকটা পার্টিকেলের ভর এম ওয়ান প্লাস এম টু এরকম করে এম এন যোগ করলে মোট ভর পাওয়া যাবে সেই মোট ভর কোথায় আছে বলে ধরতে হবে না সেন্টার অফ মাসে আছে বলে ধরতে হবে ইনটু আর অর্থাৎ এই বিন্দু সাপেক্ষে এটা যদি মূল বিন্দু হয় এই বিন্দু সাপেক্ষে সেন্টার অফ মাসের ভর ভ্রামক প্রতিটি বিন্দুর জন্য আলাদা আলাদা ভর ভ্রামকের সমষ্টির সঙ্গে সমান এটা আমরা এটা আর কোনো ডিবেটের ব্যাপার নেই এটা আমরা জানি বা আমরা আগের লেকচারে এটা আমরা একবারে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু প্লাস এম থ্রি এরকম করে ডট 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 এম এন আর এন এটা আমরা পেয়েছি এবার আমরা ডিফারেন্সিয়েশান জানি এই যে আরটা এটা কি এটা হচ্ছে সেন্টার অফ মাসের পজিশান ভেক্টর এই আর ওয়ানটা এক নম্বর পার্টিকেলের পজিশান ভেক্টর এখানে এম ওয়ান ভর আছে এখানে এম টু ভর আছে হ্যাঁ এরকম এম থ্রি ভর এম ফোর ভর এরকম করে অনেক ভর আছে থাকতে থাকতে এখানে এম এন ভর রয়েছে এই তো হচ্ছে ব্যাপার এই তো হচ্ছে আমাদের সিস্টেমটা এই সিস্টেমটার আমরা কী নির্ণয় করতে যাচ্ছি না ভর কেন্দ্রের গতিবেগ কত নির্ণয় তাহলে এইগুলোর গতিবেগ থাকতে পারে পার্টিকেলগুলো স্থির থাকতে পারে আবার গতিশীল থাকতে পারে আমি এই পার্টিকেলগুলোর গতিবেগ আমরা কী পাবো যে ভি ওয়ান সমান হবে ডি আর ওয়ান বাই ডি টি তোমরা প্রত্যেকেই জানো ভি টু ইকুয়ালস টু ডি আর টু বাই ডি টি অবস্থানের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হারকে বলা হয় বেগ তাহলে প্রত্যেকটা পার্টিকেলের বেগ কিন্তু এইভাবে আমরা পেয়ে যাব ভিএন ইকুয়ালস টু পাবো ডি আর এন বাই ডি টি এবারে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি ভরগুলো কনস্ট্যান্ট সময়ের সাপেক্ষে তো আর ভর চেঞ্জ হবে না তাহলে এইগুলো কনস্ট্যান্ট তাহলে এইগুলো ডিফারেন্সিয়েশানের বাইরে চলে গেল এম এন এবারে আমি করবো ডি আর বাই ডি টি সমান আমি কী পাবো না এইটার ডিফারেন্সিয়েশান করলে আমি এম ওয়ান ডি আর ওয়ান বাই ডি টি পাবো প্লাস এম টু ডি আর টু বাই ডি টি পাবো প্লাস এম এন ডি আর এন বাই ডি টি পাবো
এইটা এগুলো কি হলো তাহলে এগুলো হচ্ছে সব পার্টিকেলের বেগ এক নম্বর পার্টিকেলের বেগ দুই নম্বর পার্টিকেলের এন নম্বর পার্টিকেলের বেগ এগুলো আমরা পেয়ে যাব এই যে বেগটা এটা কি এটা যে সেন্টার অফ মাসের বেগ হ্যাঁ এই আরটা হচ্ছে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর তাহলে এটা হবে ভিসিএম তাহলে এই ডিআর বাই ডিটিকে ডিআর বাই ডিটিকে আমরা লিখতে পারবো কি ভি সেন্টার অফ মাস ভি সেন্টার অফ মাস সেন্টার অফ মাসের গতিবেগ বা ভেলোসিটি তাহলে এখানে কী হবে সামেশান এম সবগুলো ভরের এম সবগুলো ভরের যোগফলকে আমরা কী লিখি সামেশান এম আই অর্থাৎ এম ওয়ান প্লাস এম টু প্লাস ডট 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 এম এন যতগুলো এখানে পার্টিকেল রয়েছে প্রত্যেকটার ভরকে যোগ করলে যেটা পাওয়া যায় টোটাল মাসকে আমরা যদি ক্যাপিটাল এম দিয়ে লিখি তাহলে আমরা এখানে কী লিখবো ক্যাপিটাল এম ইনটু ডি ডিআর বাই ডিটিকে আমরা ভি সি এম সমান লিখতে পারবো এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু প্লাস এরকম করে এম এন ভি এন এরকম করে আমরা লিখতে পারবো এবার এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কী হয় সেটা পরে জানা যাবে ফার্স্ট আমরা তাহলে যে সম্পর্কটা পেলাম সেটা আমরা লিখে ফেলি এম ভি সি এম অর্থাৎ এটা কি ভর কেন্দ্রে সমস্ত ভর যদি আছে জমা আছে বলে আমরা ধরতাম তাহলে আমরা এখানে যে ভরবেগ পেতাম কার ভরবেগ পুরো ভরটার ভরবেগ ভর কেন্দ্রে জমা আছে ধরে নিলে তার যে ভরবেগ হয় এম ইন্টু ভি সি এম সেটা কার সঙ্গে সমান হতো না পি ওয়ান প্লাস পি টু দেখো এম ওয়ান ভি ওয়ান মানে কি প্রথম কণার ভরবেগ দ্বিতীয় কণার ভরবেগ এরকম করে এনতম কণার ভরবেগের যে যোগফল সেটা হবে এটা অর্থাৎ সামেশান পিআই আমি সামেশান ইন্টিগ্রেশান সামেশান পিআই আমি লিখতে পারি সেটা আমরা এখানে লিখবো না আমরা এইগুলোই লিখবো যেরকম আছে সোজা সোজা করে দেখা দেখে দেখে আমরা লিখব এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এরকম করে যতগুলো আছে সবগুলো এখানে মান যোগ করে যেটা হয় সেটা হলো এম ভি সি এম এটা আমরা পেলাম স্যার এসব করছেন কেন আরে বাবা তুমি যদি প্রত্যেকটা পার্টিকেলের ভর আর বেগ জানতে পারো তাহলে তুমি সেন্টার অফ মাসের ভর যে বেগ সেন্টার অফ মাস কত বেগে যাচ্ছে সেটা তুমি বের করতে পারবে হ্যাঁ তাহলে তুমি কেন করবে না এটা তুমি এই ফর্মুলাটা তুমি পেয়ে গেলে এবারে আরও ইন্টারেস্টিং যে আমি যদি ওই সম্পর্কটা যে সম্পর্কটা আমি পেলাম এই মুহূর্তে সেই সম্পর্কটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি অর্থাৎ আমার এই সম্পর্কটা যদি আমি এক নম্বর সম্পর্ক বলি এই সম্পর্কটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টি তাহলে আমি কী পাবো এম ডি ডি টি অফ ভি সি এম এইটা আমি ডিফারেন্সিয়েট করলাম তাহলে ডিফারেন্সিয়েট করলে এমটা বেরিয়ে আসলো আর ভি সি এম এটা বেরিয়ে আসলো এবার এটা কী হবে এম ওয়ান ডি ভি ওয়ান বাই ডি টি কারণ কি এম এম ওয়ানটাকে বাইরে রাখলাম কেন না এটা কনস্ট্যান্ট আচ্ছা এম টু ডি ভি টু বাই ডি টি এরকম করে 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 এম এন ডি ভি এন বাই ডি টি এই জিনিসগুলো কী এবার তুমি দেখে ফেলো দেখো এইটা হলো সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে আমরা বলছি ত্বরণ এসিএম হলো ভরকেন্দ্রের ত্বরণ আর এইগুলো কি না প্রত্যেকটা বস্তুর উপর প্রযুক্ত বল এম ওয়ান এ ওয়ান প্লাস এম টু এ টু এরকম করতে করতে এম এন টু এন আমরা পেলাম এইগুলো কি না এইটা হচ্ছে প্রথম কণাটার ভর আর এ ওয়ান হচ্ছে প্রথম কণার ত্বরণ ভর আর ত্বরণ গুণ করলে কী হবে প্রথম কণার উপর প্রযুক্ত বল এটা হবে দ্বিতীয় কণার উপর প্রযুক্ত বল এরকম করে এনতম কণার উপর প্রযুক্ত বল সবগুলো যোগ করলে যেটা পাওয়া যায় এম ইন্টু এ সি এম এখান থেকে তুমি কি পাবে ভালো করে লক্ষ্য করতে হবে এটা কিন্তু দেখতে এরকম সহজ হিসেব তুমি পেরে যাবে যে ইন্টিগ্রেশন জানে যার একটু ম্যাথামেটিক্যাল বেস আছে সে এগুলো কষতে পারবে কিন্তু তোমাকে কিন্তু এর নির্যাসটা নিতে হবে এর ভেতরটা কী আছে ফিজিক্যালি এটা কী সেইটা তোমাকে ধরতে পারতে হবে আর আমি প্রথম দিন থেকে যেটা বলে আসছি যে আমি ভর কেন্দ্রের প্রথমে গাণিতিক রূপ দিচ্ছি সংজ্ঞা দিচ্ছি লাস্টের তাৎপর্য আনবো সত্যি তুমি এইগুলো যদি ভালো করে নির্যাসটা বের করতে পারো তবেই ভর কেন্দ্রের তাৎপর্যটা তোমার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে আর যত ভর কেন্দ্রের তাৎপর্য পরিষ্কার হবে তত তুমি রোটেশনাল মোশনের বিষয়ে ভালো জ্ঞান করতে পারবে যাকে
আর বেশি কথা না এখন তুমি দেখো এই f1 সমান কি না f1 এক্সটারনাল প্লাস f1 ইন্টারনাল f2 সমান কি f2 এক্সটারনাল প্লাস f2 ইন্টারনাল ইন্টারনাল ফোর্স কি স্যার দেখো যখন একটা সিস্টেম থাকে সেই পার্টিকেলগুলোর মধ্যে নিজেদের মধ্যে পারস্পরিক বল থাকতে পারে আকর্ষণ বল দেখো এই রকম ধরো একটা সিস্টেম আছে তিনটে পার্টিকেলের এই পার্টিকেলটা একে এই রকম টানছে আবার এই পার্টিকেলটা এদিকে টানছে এই পার্টিকেলটা একে এই রকম টানছে সমান ও বিপরীত বলে তারা পরস্পর পরস্পরকে টানে অর্থাৎ এই ইন্টারনাল ফোর্সগুলো এর উপর যে ফোর্স পড়ছে এফ ওয়ান সেটা অন্যগুলোর জন্য হ্যাঁ এফ টু এর উপর অন্যগুলোর জন্য টোটাল ইন্টারনাল ফোর্স হবে কত না জিরো যখন একটা সিস্টেমের মধ্যে একটা রিজিড বডির মধ্যে অনেকগুলো পার্টিকেল থাকে তখন সেই পার্টিকেলগুলোর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ যাই বল হোক না কেন পারস্পরিক বল মিউচুয়াল ফোর্স বা ইন্টারনাল ফোর্স সেই মিউচুয়াল ফোর্সগুলো একে অপরের সমান ও বিপরীত নাহলে তারা রিজিড বডিতে থাকবে কী করে একই রকমভাবে থাকবে কী করে সমান ও বিপরীত এইটা যদি আমরা যোগ করে ফেলি এইটা যদি যোগ করে ফেলি তাহলে আমরা এগুলোর ভ্যালু জিরো পেয়ে যাব এরকম করে যদি আমি এফ এন করে ফেলি সমান হবে এফ এন এক্সটার্নাল প্লাস এফ এন ইন্টারনাল এইগুলোকে সব যোগ করব অর্থাৎ আমি এইটা পাবো বাঁ দিকে পাবো এফ ওয়ান প্লাস এফ টু ডট 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 এফ এন সমান আমি পাবো সামেশান সরি এটা লিখে ফেলা যাক ছোট্ট জায়গা আছে লিখে ফেলা যাক ছোট্ট বোর্ড কিচ্ছু করার নেই এফ ওয়ান এক্সটার্নাল প্লাস এফ টু এক্সটার্নাল দেখতে পাচ্ছ সবাই এফ এন এক্সটার্নাল আর এখানে কী হবে এফ ওয়ান ইন্টারনাল এফ ওয়ান ইন্টারনাল প্লাস এফ টু ইন্টারনাল প্লাস এফ এন ইন্টারনাল এইগুলোর যোগফল কী হবে আমি বললাম টোটাল অভ্যন্তরীণ ফোর্স এটা জিরো হবে তাহলে আমার এইগুলোর যে যোগফল সেটা কী লিখবো এইটার সঙ্গে সমান লিখবো তাহলে এফ ওয়ান এক্সটার্নাল প্লাস এফ টু এক্সটার্নাল প্লাস এফ থ্রি এক্সটার্নাল লিখতে পারবো কি পারবো না বলো এখনও তুমি আর একবার বলো যে এটা ঠিক লিখেছি কি না এটা হচ্ছে এক নম্বর পার্টিকেলের উপর প্রযুক্ত বল দু নম্বর পার্টিকেলের উপর প্রযুক্ত বল এরকম করে সবগুলো যোগ করলাম এন নম্বর পার্টিকেলের উপর প্রযুক্ত বল এবার এক নম্বর পার্টিকেলের উপর দুটো বল প্রযুক্ত হয় এক্সটার্নাল ফোর্স থাকতেও পারে না থাকতে পারে সেটা আলাদা ব্যাপার একটা এক্সটার্নাল ফোর্স থাকবে আর একটা ইন্টারনাল ফোর্স থাকবে এই যে ইন্টারনাল ফোর্সগুলো এদের যোগফল কী হয় না জিরো হয়ে যায় পারস্পরিক বল ইন্টারনাল ফোর্স মানে সমান ও বিপরীতমুখী বল সেখানে কাজ করে তার জন্য এইটার টোটালটা জিরো হয়ে যায় কেমন এবার বুঝতে পারলে এটা টোটাল জিরো হয়ে যাওয়া মানে কি এইটাই যা এগুলোর যোগফল যা এইগুলোর যোগফলের সঙ্গে সমান সেটাই আমি এখানে লিখলাম তাহলে এইগুলোর যোগ করলে কী হবে সবগুলো পার্টিকেলের উপর এক্সটার্নাল ফোর্স যোগ করলে এফ এক্সটার্নাল হবে তাহলে একটা বস্তুর উপরে আমরা যে ফোর্স প্রয়োগ করি এক্সটার্নাল ফোর্স সেটা কার সঙ্গে সমান হয় এম ইন্টু এসিএম মোট ভর ওই সংস্থাটার মোট ভর এম ইন্টু তার ভরকেন্দ্রের ত্বরণ এবারে তুমি আইডিয়া করো এবার তুমি ভরকেন্দ্রের আইডিয়া করো প্রথম থেকে বলায় আসা হয়েছে আজকে যেও বলা বলা হয়েছে এইটা যদি সেন্টার অফ মাস হয় বলের ক্রিয়ারেখাটা যদি এই দিকে হয় তাহলে আমি আমি দেখো এখানে পুরো ভর যদি আছে ধরতাম বা ধরি তাহলে এখানে কী হবে এই ভরটার ত্বরণ কত হবে এসিএম তাহলে এম ইন্টু এসিএম সমান নিউটনের যে সূত্র সেটা অনুযায়ী এফ এক্সটার্নাল হয় তাহলে বুঝতেই পারছো যে ভরটা আছে এইখানে আমি যদি ধরে নিই ভর কেন্দ্রে রয়েছে সমগ্র ভর যদি ধরা হয় তবে ওই বরাবর এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত হলে এম ইন্টু এসিএম সেটা প্রমাণিত হয় সেখান থেকে আমরা কী বলতে পারি না হচ্ছে যে আমরা যে ভর কেন্দ্রটা ধরেছি আমরা যে ভরকেন্দ্রের সংজ্ঞা ধরেছি সেই সংজ্ঞা অনুযায়ী আমরা গতির ক্ষেত্রে বা এখানে কাইনেমেটিক্স বা ডিনামিক্স যাই বলো না কেন ডিনামিক্সের ক্ষেত্রে
एके बारे ठीक ठाक अर्थात न्यूटनेर द्वितीय गतिसूत्र मेने चलछे। न्यूटनेर द्वितीय गतिसूत्र माने समग्र गतिसूत्र, समग्र गतिसूत्र एटा मेने चलछे कारण आमी एई सेंटर अफ मासे समग्र भर जमा आछे बोले धरे नी। आर सेटार उपर जदि एफ बल प्रयोग करा हय तार त्वरण हय आमरा जानी ए समान एफ बाई एम, सेटाई एखाने पेयेछि। এইখান থেকে কিন্তু তুমি ভর কেন্দ্রের তাৎপর্য বুঝতে পারবে। এটাই হলো ভর কেন্দ্রের আসল তাৎপর্য। তাহলে আমরা যেটা পেলাম সেটা কি না, এফ এক্সটার্নাল যদি আমি জিরো করে দিই, এফ এক্সটার্নাল কোনো একটা দৃঢ় বস্তু আছে আমার কাছে, সেই দৃঢ় বস্তুটার উপর বাইরে থেকে আমি কোনো বল প্রয়োগ করিনি, তাহলে কী হবে, এফ এক্সটার্নাল জিরো হওয়া মানে কি হবে, এম ইন্টু এ সি এম ইকুয়ালস টু জিরো। এম তো জিরো নয়, তাহলে এ সি এম হলো গিয়ে জিরো। এ সি এম জিরো হওয়া মানে কি, ওই বস্তুটা যে ভর কেন্দ্র, ভর কেন্দ্রের কোনো ত্বরণ নেই, তার মানে এই ভর কেন্দ্রের যে বেগ ভি সি এম সেটা কনস্ট্যান্ট। অর্থাৎ ভর কেন্দ্র যদি আগে স্থির ছিল এখনও সেটা স্থির থাকবে, বাহ্যিক বলের অনুপস্থিতিতে কোনো বস্তুর ভর কেন্দ্রের ত্বরণ শূন্য হবে। অর্থাৎ ভর কেন্দ্র যদি আগে স্থির ছিল, অর্থাৎ ভি সি এম কনস্ট্যান্ট মানে ইউ ইকাস টু জিরো হলে ভি ইকাস টু জিরো, অর্থাৎ আগে যদি সে স্থির ছিল এখনও স্থির থাকবে, সেটা তো স্বাভাবিক। স্যার এটা আর বলার কী আছে, না একটু আর একটু ভালো করে তোমাকে অ্যাডভান্স এটা বুঝতে হবে যে দেখো তোমার কাছে একটা বোমা আছে, সেই বোমা বিস্ফোরণ ঘটলো, সেই বোমার বিস্ফোরণ ঘটলে সেখানে ইন্টারনাল ফোর্স আছে, এক্সটার্নাল ফোর্স কি রয়েছে, এক্সটার্নাল ফোর্স নেই। এক্সটার্নাল ফোর্স যদি না থাকে তাহলে কি হবে, তাও আমরা দেখছি একটা বোমা ছিল ছিটকে গেল, এরা গতি পেল কী করে, ঠিক ধরেছ যে আমার সেন্টার অফ মাস এরা ছুটে গেলেও এদের সেন্টার অফ মাস কিন্তু স্থির ছিল, সেই একই জায়গায় থাকবে, সেন্টার অফ মাসের কোনো চেঞ্জ হবে না। এক্সটার্নাল ফোর্স যদি না দেওয়া হয় সেক্ষেত্রে সেন্টার অফ মাসের কোনো পরিবর্তন ঘটবে না, আর সেন্টার অফ মাসের পরিবর্তন না ঘটা মানে এইটা কনস্ট্যান্ট হওয়া। তাহলে এক্সটার্নাল ফোর্স জিরো হলে আমরা বলবো যে এই এম ওয়ান ভি ওয়ান মানে প্রত্যেকটার যে ভরবেগ বিপি ওয়ান পি টু পি থ্রি এইগুলোর যে ভরবেগের যোগফল সেটা শূন্য হবে। তাহলে এখানে যে বিস্ফোরণ হয়ে যাচ্ছে এর ভর যদি এম ভি ওয়ান হয়, হ্যাঁ এম ওয়ান ভি ওয়ান হয়, এর যদি এম টু ভি টু হয়, এর যদি এম থ্রি ভি থ্রি হয়, এগুলোকে যদি ভেক্টর সেন্সে নিই তাহলে কী হবে, সামেশান এম আই ভি আই ইকুয়ালস টু জিরো ছিল, জিরোই থাকবে। এইটার উপর বেস করে আমাদের কিন্তু অনেক কোশ্চেন দেওয়া হয়, এই কারণে এটা তোমাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এটা ধরতে হবে যে আমার এখানে এই এক্সটার্নাল ফোর্স আমরা যেটাকে বলছি এফ এক্সটার্নাল সমান তাহলে কী করবো, ডিটিটি অফ এম ভি সি এম, আবার সি হয়ে গেল এম ভি সি এম, সেইটা আবার কি বিন্দু এই পাশটাকে এই পাশের সঙ্গে করে দিলে টিডিটি অফ পি ওয়ান প্লাস পি টু এরকম করে যোগফল পি এন, সেখান থেকে আমি কি পাবো যে ডিডিটি অফ এখানে ডিডিটি অফ সামেশান পি আই, ডিডিটি অফ সামেশান পি আই আই ইকালস টু ওয়ান টু এন ডিডিটি অফ সামেশান পিআই, বুঝে গেল, ডিডিটি অফ অথবা আমরা লিখতে পারবো ডিপিআই বাই ডিটি, যেটা আমরা পেয়েছি আগে আলাদা আলাদা করে নিয়ে পেয়েছি, এখন আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সামেশান এফ আই আই ইকুয়ালস টু ওয়ান টু এন। হ্যাঁ এইভাবে আমরা কিন্তু ভর কেন্দ্রের গতির কথা আমরা আলোচনা করলাম যে একটা বস্তুর ভর কেন্দ্রের গতি কেমন হবে এবং সেই ভর কেন্দ্রের গতি থেকে আমরা কী কী আইডিয়া করতে পারলাম, এক্সটার্নাল ফোর্সের সঙ্গে তার সম্পর্ক কী এবং এক্সটার্নাল ফোর্সটা কোন জায়গায় প্রযুক্ত হলে সেক্ষেত্রে ভর কেন্দ্রের চলন ঘটে সেটা আমরা দেখতে পেলাম। এবারে আমরা এটাকে ভালো করে বোঝার জন্য কয়েকটা প্রবলেম করে ফেলব।
अच्छा हमारे एक पेनर काली बदले कैकटा प्रब्लेम करब देखो जो प्रब्लेमगुलो एखे जे थियोरिगुलर समय जो कथागुल एक बोम विस्फोरण घटले से क्षेत्र में तार विभिन्न अंश छिटके जाए से जे छिटके जाच्छे से क्षेत्र में तार भर केंद्र आगे जेमन छिलो ठीक तेमनी थाकबे हाँ भर केंद्र जदि स्थिर थाके तो स्थिर थाकबे एबार धरो एक प्रास जाच्छे प्रास माने जानो प्रोजेक्टाइल से प्रोजेक्टाइल एक जगह थेके छोड़ा हयेछे प्रोजेक्टाइल के छोड़ा हयेछे एई जगह थेके एक प्रोजेक्टाइल के छोड़ा हयेछे एबार धरो एइखाने थेके से जाच्छिलो गिये एखाने विस्फोरण घटेछे একটা এই দিকে ছিটকে গেছে একটা এই দিকে ছিটকে গেছে তাহলে আলটিমেট কি হবে আলটিমেট এটা যে ছিটকে গেল এদের যে ভর কেন ধরো এই ভরটা এখানে ধরো এটা পুরো ভর m তার মধ্যে m1 আর m2 এরকম হয়ে দুটো পাটে ভেঙে গেছে তাহলে এদের যে ভর কেন্দ্র দেখা যাবে এই জায়গাটা হচ্ছে এর আর এর এই অংশের ভর কেন্দ্র দেখা যাবে এই জায়গাটা হচ্ছে এরকম করে বিভিন্ন অংশে তাদের যে ভর কেন্দ্র কিন্তু जे बराबर जावर कथा छिल अर्थात ये प्रोजेक्टाइलटा एदिके जे दिए जेत प्रासटा एदिके संचारणशील होत किन्तु तार दुटो पार्ट भाग हो गेछे एदिक दिए किच्छु आर जाच्छे ना किन्तु भर केंद्रटा किन्तु एई बिंदुगामी होच्छे क्लियर हलो भर केंद्रटा एई बिंदुगामी होच्छे हाँ और विस्फोरणेर कथा तो बोलेछि बोमार कथा बोलेछि एइगुलो तोमरा एकटु भालो करे केयारफुली पीडिएफटा देखे नेबे देखे तुम्हारा आइडिया करते एखे पीडिएफे समस्त किचू देवा आज नेक्स्ट हमें एक्साम्पले आसब जे एक के जी भर एक वस्तुर बेग टू आई कैप प्लस थ्री जे कैप मीटर पर सेकेंड एवं दुई के जी भर एक वस्तुर बेग थ्री आई कैप प्लस फोर जे कैप मीटर पर सेकेंड होले ओई दुई वस्तुर ओई दुई वस्तु द्वारा गठित संस्थार भरकेंद्रेर गतिवेग कत एटा तोमाके प्रश्न दिल तुमी कि करबे ना भरकेंद्रेर गतिर संज्ञा थेके बा भरकेंद्रेर संज्ञा थेके तुमी कि पेयेछो जे एम वन प्लस एम टू इंटू आर समान हलो एम वन आर वन प्लस एम टू आर टू ताके डिफारेंसिएट करे कि पेयेछो एम वन प्लस एम टू प्रत्येकटा स्टेप तुमी मने राखबे थियोरी ताहले तुमी किन्तु प्रयोग करते पारबे आजीवन তাহলে কি হবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এটাকে ডিফারেন্সিয়েট করলে ভি হয় এটাকে ডিফারেন্সিয়েট করলে ভি ওয়ান হয় তাহলে ভি ইকালস টু এটা হচ্ছে ভি সি এম সেন্টার অফ মাস তাহলে ভি সি এম আবার সি সি এম ভি সি এম সমান হবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু বাই এম ওয়ান প্লাস এম এইটা এইভাবে ফর্মুলাটা তুমি মুখস্থ রাখবে এবারে এটা ভেক্টর ফর্মে মনে রাখবে এইগুলো তো তুমি মনে মনে মুখস্থ রাখছো এটার জন্য তো তোমাকে লিখতে হচ্ছে না এই কারণে আমি এইভাবে লিখলাম এবারে তুমি আলটিমেট ফর্মুলাটা এইভাবে বসাবে এখানে তুমি সঙ্গে সঙ্গে এই ফর্মুলাটা যদি বসাতে পারো কোনো অসুবিধা নেই এক গুণিতক টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস দুই গুণিতক থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ বাই এম ওয়ান প্লাস এম টু মানে এক প্লাস দুই এখানে কী হবে টু টু আই ক্যাপ প্লাস সিক্স আই ক্যাপ তাহলে কী হবে এইট আই ক্যাপ আর এখানে থ্রি আই জে ক্যাপ প্লাস হচ্ছে এইট জে ক্যাপ আর তিনে এগারো এগারো জে ক্যাপ বাই তিন তাহলে অ্যান্সার হবে কত এইট বাই থ্রি আই ক্যাপ প্লাস ইলেভেন বাই থ্রি জে ক্যাপ মিটার পার সেকেন্ড এটাই হলো ভরকেন্দ্রের গতিবেগ হ্যাঁ এরকম করে তোমাকে বিভিন্ন প্রবলেম দেবে এক্সাম্পল এটা এক এবারে এক্সাম্পল টু করো এক্সাম্পল টুতে আমি আমি বলবো যে একটা একটা
बोमा विस्फोरण हुए तीन टी टुकड़ोते परिणत हल। से तीन टी टुकड़ेर मध्य दुटो टुकड़ो भर एवं बेग दिए देवा हबे, तृतीय टुकड़ो भर तुम पे जा जे एक टुकड़ो एक बोमा वन इस टू इस टू टू तीन टुकड़ोते भेगे गल विस्फोरण फले भेगे गल। प्रथम दुई टुकड़ोर गतिवेग 2i कैप प्लस 5j कैप मीटर पर सेकेंड एवं यथाक्रमे इटा एवं 7i कैप प्लस 3j कैप मीटर पर सेकेंड होले तृतीय टुकड़ोटर गतिवेग कत, यही रकम सिंपल प्रॉब्लम थाकबे जे यही भावे पढ़बे आमरा जे भावे आलोचना करेछि से भावे तार क्षेत्रे एटा धरा कोनो असुविधा हबे ना। से वेक्टर जाने, से समेशन जाने, सब किछुई जाने, से क्षेत्रे तार असुविधा हबे ना। ताहले प्रथमे बोमार भर कत हबे ना, এই টুকরোগুলোর প্রথমটার এম ধরবো তাহলে দ্বিতীয়টার হবে 2m, তৃতীয়টার 3m। এবার সুন্দর করে তোমরা লিখে ফেলবে খাতায় কীভাবে ধরলে টললে, যেটা তোমার ফর্মালিটি সেটা তো অবশ্যই করতে হবে। এবার তোমাকে কী করতে হবে যে m প্লাস 2m, সরি 3m নয় 2m, m প্লাস 2m প্লাস 2m ইন্টু ভি সি এম সমান হবে m1 v1 প্লাস m2 v2, মানে m1 মানে এইগুলো m ইন্টু v1, 2m ইন্টু v2 প্লাস 2m ইন্টু v3। এবার দেখো এখানে বোমা বলেছে, বোমা কি আমরা উড়িয়ে দিতেও পারি? বোমা যদি প্রাথমিকভাবে স্থির থাকে, কিচ্ছু বলা নেই মানে প্রাথমিকভাবে স্থির থাকে, তাহলে তার উপর এক্সটার্নাল ফোর্স এখানে কিছু পড়েছে, বিস্ফোরণ ঘটেছে। এখানে এক্সটার্নাল ফোর্সের কথা বলা নেই, তার মানে এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত হয়নি। এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত না হলে আমরা জানি ভি সি এম সমান কনস্ট্যান্ট থাকে। এখানে বলবো যে এফ এক্সটার্নাল ইকুয়ালস টু জিরো হলে ভি সি এম ইকুয়ালস টু জিরো, এই কনস্ট্যান্ট। আর সেখান থেকে আমরা পাব ভিসিএম কনস্ট্যান্ট মানে ভিসিএম জিরো ছিল, জিরো থাকবে। তাহলে আমি এখানে জিরো বসাতে পারবো, তাহলে এই জিনিসগুলো যাই হোক না কেন ফাইভ এম ইন্টু জিরো সমান আমি পাব এখানে এম ইন্টু ভি ওয়ান প্লাস টু এম ইন্টু ভি টু প্লাস টু এম ইন্টু ভি থ্রি। আমার জানতে চাইছে তৃতীয় টুকরোটির গতিবেগ, তাহলে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো, এটা তো জিরো হয়ে গেছে, এটাকে এদিকে নিয়ে আসবো বা এগুলোকে এদিকে নিয়ে আসলে কী হবে, টু এম ইন্টু ভি থ্রি সমান হবে এম ইন্টু মাইনাস এম ইন্টু ভি ওয়ান মাইনাস টু এম ইন্টু ভি টু। প্লাস মাইনাস কেন হচ্ছে এগুলো নিশ্চয়ই আর বোঝাতে হবে না, তোমরা ফিজিক্স পড়ছো তোমরা সকলেই খুব ভালো। তাহলে এখানে কী হবে ভি থ্রি সমান কী হবে ভি ওয়ান বাই টু, দেখো এই টুটাকে এদিকে নিয়ে আসছি, মাইনাস ভি টু, ভি ওয়ানটা এখানে টু আই ক্যাপ প্লাস ফাইভ জি ক্যাপ আছে। এবারে আমি এখানে বসিয়ে দেবো টু আই ক্যাপ, এখানে ভি ওয়ান বাই টু, তাহলে টু আই ক্যাপ বাই টু মাইনাস আই ক্যাপ, ফাইভ বাই টু মাইনাস টু পয়েন্ট ফাইভ জে ক্যাপ, আর এখানে ভি টু এর মানটা বসাবো, ভি টু কত এইটা, এটা হলো ভি টু, ভি টু হবে মাইনাস সেভেন জে ক্যাপ, সেভেন আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ। আলটিমেট তাহলে আমি মাইনাস এইট আই ক্যাপ পেয়ে যাবো, আর এদিকে পাবো মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ জে ক্যাপ মিটার পার সেকেন্ড। যাই আসুক না কেন সেটা তো একটা ভ্যালু, হ্যাঁ সেটা একটু কঠিন আসুক বা সহজ আসুক তুমি তোমার হিসেব করে যাবে, হিসেব করে তোমার যেটা বেরোলো সেটাই তুমি বসিয়ে দেবে। এক্ষেত্রে তুমি তৃতীয় টুকরোটির ভরবেগ পেয়ে গেলে। এইগুলো কি আমাদের সেন্টার অফ মাসের যে গতি সংক্রান্ত বিষয় সেগুলো আমরা দেখে নিলাম, আর কিছু সেরকম নেই সেন্টার অফ মাসের গতি সংক্রান্ত।
সেরকম কোনো বিষয় নেই, তোমরা যে পিডিএফটা দেওয়া হবে সেটা থেকে অবশ্যই তোমরা দেখে নেবে। যে উদাহরণগুলো দেওয়া আছে সেখানে অনেকগুলো বেশি উদাহরণ দেওয়া আছে, এখানে আমি বেশি উদাহরণ দিলাম না, এই দুটো আমি মনে করলাম যে এই দুটো আলোচনা করলে তোমরা বাকিগুলো বুঝতে পেরে যাবে, সে কারণে আর আমি দিলাম না, ভিডিওটাকে বড় করলাম না। তোমরা খুব সুন্দরভাবে পড়াশোনা করো, আমরা এগিয়ে যাও। এরপরে আমরা সেন্টার অফ মাস গতি শেষ করলাম, এরপরে আমরা কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, ভরবেগ রৈখিক ভরবেগের সঙ্গে কৌণিক ভরবেগের সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আলোচনায় আসবো। দেখো আমরা রিজিড বডি মোশন রোমো, হ্যাঁ রোটেশনাল মোশন আমরা আলোচনা করছি, এই ভরকেন্দ্রের গতি এটা কোন কোন অংশ আলোচনা করতে গিয়ে আমরা করছি না, রোটেশনাল মোশন, রোটেশনাল মোশনে সেখানে একটা বস্তু যখন রোটেশানে একটা গড়িয়ে যাচ্ছে বা ঘুরছে স্পিন করছে, যাই হোক না রোলিং স্পিনিং যাই হোক না কেন, সেক্ষেত্রে ভরকেন্দ্র একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই ভরকেন্দ্রের গতি সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা কৌণিক ভরবেগ রৈখিক ভরবেগ এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ফিরব। আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থেকো, উইশ ইউ অল দ্য বেস্ট।